আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে মূলত 54,000 টাকার একটা পেমেন্ট প্রুফ শেয়ার করবো, যেটা আমি রিসিভ করছি এবং আপনারা অনেকজনই 5,000, 10,000, 15,000 টাকা পর্যন্ত পেয়েছেন। ওইটা কীভাবে এক্সচেঞ্জ করে আপনার টাকাটা আপনি বিকাশ নগদ পর্যন্ত নিতে পারবেন সব কিছু এড্রেস দেখাই দেবো। এর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স সেট আর টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই আপনি এখানে জয়েন করে নেবেন। তো সকালের দিক দিয়ে এখানে দেখেন প্রায় আমি $481 কিন্তু পেমেন্ট রিসিভ করছি। বর্তমান কিন্তু ডলার রেটটা যদি আমরা হিসাব করি 114 টাকা করে কিন্তু ডলার রেট চলতেছে। সেক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করে দেখি, $481 গুণন 114 যদি দিই, দেখেন 54,834 টাকা কিন্তু অলরেডি কিন্তু আমি পেমেন্ট পেয়েছি, যেটার প্রুফ আমি এখানে কিন্তু শেয়ার করছি। দেখেন এই যে এখানে শেয়ার করছি, তারপর আমি মোবাইলে গিয়ে সব কিছু এটা দেখাই দিব। এখানে যদি আমরা কমেন্ট বক্সটা ওপেন করি তাহলে দেখবেন যে অনেক ভাইয়েরা কিন্তু পেমেন্ট পাইছে। ভাইয়েরা বলতে যারা কাজ করছে তারাই কিন্তু পেমেন্ট পাবে, যারা অলস যারা কাজ করেনি তারা তো আর পেমেন্টটা পাবে না। এখানে কিন্তু আরও কিছু পেমেন্ট প্রুফ কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। দেখেন $644 কিন্তু একটা পেমেন্ট প্রুফ শেয়ার করছে। তো দেখেন এক ভাই এখান থেকে $36 কিন্তু পেমেন্ট রিসিভ করছে। তারপর এখানে দেখেন এটা রেটিং চলতেছে, এক ভাই $30 কিন্তু পেমেন্ট রিসিভ করছে। এখানে দেখেন এক ভাই কিন্তু $36 পেমেন্ট রিসিভ করছে। এভাবে কিন্তু অনেকজনই কিন্তু পেমেন্টটা রিসিভ করছে। এখানে যদি আমি DRE লিখে সার্চ করি, এখানে দেখেন আপনি যদি এয়ারড্রপে কাজ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন, পেমেন্ট পাই পান বা না পান অবশ্যই ভিডিও দেখেন, কিছু অভিজ্ঞতা আসবে। দেখেন এখানে আমি যদি একটু একদম উপরে চলে যাই, এই প্রোজেক্টটা আমরা শেয়ার করছিলাম 6 জুলাই 2021 সালে, প্রায় কিন্তু 1 বছর 2 মাস পরে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারলাম। ঠিক আছে, এখানে দেখেন প্রতিনিয়ত আপডেট আসতেছিলো, যে এরকম একটা আপডেট আসছে 3 আগস্টে, তারপর এখানে আপডেট আসছে। এখানে আমি আবার একটু সার্চ করি, সার্চ করে দেখাই, এখানে দেখেন সর্বশেষ যে আপডেট আসছে সেটা হচ্ছে 3 আগস্ট 2022 সালে কিন্তু আপডেট আসছে। ঠিক আছে, তো এখানে এই আপডেটে যারা ফলো করছেন তারা প্রত্যেকে আপনার এইটা চেক করবেন, চেক করলে দেখবেন যে ওরা কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিয়েছে। তো গাইস তারপর দেখবেন যে এরকম আপনাকে কিন্তু ওরা পেমেন্টটা করে দিয়েছে। এখানে আমি হচ্ছে $525 কিন্তু DRE টোকেন কিন্তু রিসিভ করেছিলাম, এটা আমার অন্য একটা মোবাইলে, সেই মোবাইলে কিন্তু স্ক্রিনশট। এটা কথা হচ্ছে এখন আপনি কীভাবে এটা এক্সচেঞ্জ করতে পারেন। দেখেন এটা এক্সচেঞ্জ করার জন্য আপনি যদি কয়েন মার্কেট ক্যাবে চলে যান, কয়েন মার্কেট ক্যাবে চলে আসার পর আপনি DRE বা ডোরেন যেটা যদি লেখেন তাহলে এখানে এরকম বর্তমান দেখতে পাবেন 81 সেন্ট করে প্রাইস চলতেছে। এবং যদি এটা মার্কেটটা দেখেন, এখানে আমরা মার্কেটে যদি ক্লিক করি সেক্ষেত্রে মার্কেটটা দেখতে পাবেন। এখানে দেখেন হচ্ছে আপনার বিটোডেক্স এক্সচেঞ্জার এবং হচ্ছে বিট গ্লোবাল, মানে বিথাম গ্লোবাল এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড। এবং এখানে দেখেন কত দূরে ট্রেডিং হচ্ছে, কতটুকু কী হচ্ছে, সব কিছু কিন্তু এখানে শো করতেছে। এবং আমাদের যে টোকেনটা পেয়েছি সেটা কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কে পেয়েছি। এখন এটা আপনাকে এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই বিটোডেক্স এক্সচেঞ্জার বা হচ্ছে আপনাকে কিন্তু কী লাগবে, আপনার কিন্তু বিথাম গ্লোবাল কিন্তু এক্সচেঞ্জার লাগবে। অলরেডি আমি বিটোরেন্ট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলছি, প্লাস কিন্তু আমি KYC করে ফেলছি, এখানে আমি দেখাচ্ছি। এবং এই টোকেনটাতে ডিপোজিট করতে পারবেন, সব কিছু এটা দেখাই দিচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনার সব কিছু দেখতে পাবেন। এখানে আমার ওয়ালেট, জাস্ট এই ওয়ালেট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা ডিপোজিটে ক্লিক করব। এখানে আমরা জাস্ট ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পর এখানে একটা সার্চ করে DRE লিখব। এখানে আমরা সার্চ বারে গিয়ে DRE, তো DRE যখন লিখবো তখন দেখেন এটা কিন্তু চলে আসছে। এবং দেখেন এখানে মিনিমাম ডিপোজিট কত, সব কিছু এটা কিন্তু শো করতেছে। এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডের উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট টোকেন আদার দেন, মানে এটা আপনি পাবেন না, এটা বলতেছে ওরা যে এখানে আপনি এই অ্যাড্রেসে সেন্ড করলে কিন্তু ডিপোজিটটা হবে। এখন কথা হচ্ছে এটা এখন ডিপোজিট হচ্ছে না। কেন ডিপোজিট হচ্ছে না, কারণ হচ্ছে এই যে ইটা, এটা কিন্তু হয়তো অন্য কোনো নেটওয়ার্কের হতে পারে, এই জন্য কিন্তু এখানে ডিপোজিট হচ্ছে না। আমি অলরেডি ডিপোজিট করছি কিন্তু ডিপোজিটটা আসতেছে না, হয়তো যে অ্যাপ্লিকেশন আমাদের পেমেন্টটা করছে ওদের ওয়ালেটে ওইখানে হয়তো ডিপোজিট অফ আছে। বা বিথাম গ্লোবাল যদি আপনি ট্রাই করেন সেখানেও কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই স্টেপটা স্কিপ করতে হবে। যখন আপনি উইথড্র করতে পারবেন, মানে সেল দিয়ে আপনার টাকাটা পকেটে নিতে পারবেন, তখন কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু আমি একটা আপডেট দিয়ে দিব। ওই আপডেট ফলো করে কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে। এখন যারা এয়ারড্রপে কাজ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। আপনি যদি এয়ারড্রপে স্বল্প সময়ের জন্য আসেন, যেমন 1 মাস 2 মাসের জন্য আসেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন না। আপনি যদি লং টাইম এখানে থাকেন তাহলে একটা প্রফিট নিতে পারবেন। এয়ারড্রপের কাজ হচ্ছে, এয়ারড্রপ আসবে, সাপোজ এয়ারড্রপ আসবে 1 তারিখে, 15 তারিখে একটা আপডেট আসবে, 20 তারিখে আরেকটা আপডেট আসবে, তারপর হচ্ছে 30 তারিখে আরেকটা আপডেট আসবে, এরকম করে আপডেট আপডেট করে ফাইনাল যখন আপডেট আসবে তখন কিন্তু আপনাকে প্রফিটটা দেবে, এরকমই। তো ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন।